আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কবিতা কিচেন। আশা করি দেশের ভিতরে দেশের বাহিরে যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি প্রতিদিনের মতো চলে এসেছি আজকে আর একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো পাঁচমুখী কচু এবং ইলিশ মাছের তরকারি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আর যারা করতে পারেন না তারা অবশ্যই এটা ফলো করবেন, আর এভাবে ফলো করবেন অনেকটা টেস্টি হবে তরকারিটা। তো আমার ইলিশ মাছ দিয়ে পাঁচমুখী কচু তরকারি রান্না করার জন্য কী কী উপকরণ লাগছে একটু দেখে নিই। তো চলুন কিচেন রুমের দিকে যাই। আমার পাঁচমুখী কচু আর এই যে ইলিশ মাছ দিয়ে পাঁচমুখীর তরকারি কিভাবে রান্না করতে হয় সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। তো পাঁচমুখী কচু আর ইলিশ মাছের তরকারি রান্না করার জন্য কী কী উপকরণ লাগছে একটু দেখে নিই। এই যে পাঁচমুখী কচু আমি এভাবে কেটে নিয়েছি, তারপরে হলুদ দিয়ে ওর হালকা কুসুম গরম পানি দিয়ে সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আর এখানে আছে এই চামচের দুই চামচ হচ্ছে রসুন বাটা, চার চামচ হচ্ছে পেঁয়াজ বাটা, আর এক চামচ হচ্ছে আদা বাটা। এখানে আমি একসাথে মিক্সড করে রেখেছি আমার সুবিধার জন্য। আর এটা হচ্ছে রসুন আর পেঁয়াজটা আমি বেস্তা করে রেখেছি, এটা আমি যখন তরকারিটা হয়ে যাবে তখন দিয়ে দিব, অনেকবার দেখিয়েছি। আর এটা হচ্ছে জিরা, আর এটা হচ্ছে তিনটা শুকনো মরিচ, আর কিছু কাঁচা মরিচ ফালি, আর তেল পানি আমার এইটা লাগছে। অলরেডি আমি চুলা একটা প্যান দিয়ে দিয়েছি, এবার চুলাটা অন করব। এই যে হলুদ, জিরা, মরিচের গুঁড়া। তো আমি ফার্স্টে মাছটা হলুদ দিয়া আর হচ্ছে লবণ দিয়া, এই যে হলুদ দিয়ে লবণ দিয়ে আমি এটা মেখে নিচ্ছি। আমি এই যে এই মশলার ভিতরে ফার্স্টে হলুদটা দিয়ে দিব, তারপরে এই যে জিরে গোড়াটা, মরিচ গোড়াটা, লবণ, এগুলো দিয়ে আমি মিক্সড করে নেব। আমি একটু এটাকে মিক্সড করে নেব। কিছু কাঁচা মরিচ আমি এর সাথে দিয়ে দেব। তো আমার মিক্সটা হয়ে গেছে। এই যে প্যানে তেল দিয়ে শুকনো মরিচ তিনটা দিয়ে দিয়েছি, এখন আমি জিরাটা দিয়ে দেব। এখন আমি এই যে মশলাটা দিয়ে দেব। আমি হালকা একটু মশলাটা কষিয়ে নেব। আমি এটা ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। তো এখন আমি যেটা দিয়ে দিব তো আমি আবার ঢেকে দিব, ঢেকে ওয়েট করব কিছুক্ষণ।
কষে নেওয়ার পর এখন আমি হালকা কুসুম গরম পানিটা অ্যাড করব। তো এটা আমি এখন কষিয়ে নিব, আবার ঢেকে রাখবো, ওয়েট করব কিছুক্ষণের জন্য। আরো কিছুক্ষণ ওয়েট করব। দেখা থাক, ফিরে এসেছি কিছুক্ষণ পর, পানিটা শুকিয়ে গেছে, ভালো মতো এটা গলেও গেছে, একদম মোমের মতো গলে গেছে। তো এখন আমি ঝোল যেটুকু রাখবো সেটুকু দিয়ে দেব পানি, হালকা কুসুম গরম পানিটা আমি অ্যাড করেছি, যেহেতু এটা জমে যাবে সেহেতু পানি আমি এতটুকুই দিব। তো আমি এখন এর সাথে মাছটাও দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি একটু নাড়িয়ে নেব। এবার আমি যে কাঁচা মরিচ ফালিগুলো রেখে দিয়েছিলাম এগুলো দিয়ে দেব, সুন্দর একটা। তো আবার আমি এটা ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। ফিরে এসেছি কিছুক্ষণ পর। তো আমার পাঁচমুখী দিয়া ইলিশ মাছের তরকারি হয়ে গেছে। তো এখন আমি চুলাটা অফ করে দিব, তার আগে যে পেঁয়াজ রসুনের পেস্ট আমি করে রেখেছি এটা একটু দিয়ে দিব। দিয়ে একটু হালকা করে নাড়িয়ে নেব, এটা জাস্ট নামানোর এক দুই মিনিট আগে দিলেই হবে। আমার ঝোলটা একদম পারফেক্ট, আরও জমে যাবে। আমি এখনই চুলাটা অফ করে দিব, সরি চুলাটা অফ করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার এটা কত সুন্দরভাবে হয়ে গেছে। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, আর এভাবে বাসায় তৈরি করে অবশ্যই খেয়ে দেখবেন, অনেক টেস্টি। আর হচ্ছে ইলিশ মাছ আর যে কোনো কচু বলতে কোনো কিছু রান্না করলেই অনেকটা ইয়ামি লাগে। তো যদি আমার রেসিপিটা আপনাদের কাছে আজকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।